বেচলাম দোতারা আর দোতারাতে এখন কত দোতারা দেখেন হ্যাঁ তিন প্লেয়ার একটা চার প্লেয়ার দোতারা আছে সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ সব বিক্রি হয়েছে আবার গাছ কিনেছি বুঝলেন ওই নিম গাছ কিনেছি ওই গাছটা সাইজ করে কাটিয়ে তারপরে ধরেন ভাদ্র মাসের পরে যে ভাদ্র মাসের পূর্ণিমায় মাল করবো আসতে কতদিন সময় লাগবে এগুলো ধরেন গাছটা শুকাবে শুকানোর পরে তারপরে পানিট করাবে পানিতে ভিজানো হবে ভিজানোর পরে আস্তে আস্তে এগুলো তৈরি করা হবে আমি তো আর পাইকারি বেশি না আমি দুই একটা যারা বাজাই যারা শেখে আঙ্কেল আপনার এখানে কি রকম কি অর্ডার হচ্ছে এখন অর্ডার তো ভালোই হচ্ছে প্রতিদিন না হলেও সপ্তাহে চার পাঁচটা করে অর্ডার করছি এবং আমিও দ্রুত সেগুলো কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিচ্ছি আচ্ছা কোন জিনিসটা বেশি অর্ডার পাচ্ছেন এখানে দোতারা আর ঢোল বেশি চলছে বর্তমানে আর হাত বাওয়া এগুলোর দাম বলেন তো এখন তো বর্তমানে সব জিনিসই দাম বেড়ে গেছে আর প্লাস হচ্ছে মালের মানও হচ্ছে অনেক উন্নত হ্যাঁ যার কারণে ঢোলগুলো মাঝারি সাইজের ২৫০০ টাকা বেচলাম আর তার চেয়ে এক সাইজ ছোটো ২০০০ টাকা আর এমনি হাত ঢোলগুলো ১০০০ টাকা থেকে উপরে ২৫০০ টাকা বড়ো ঢোল সবচেয়ে বড়ো ঢোল ঢোলক তা আপনি কি মানে খুশি যে যেভাবে অর্ডার পাচ্ছেন সেটা আমার আমার ব্যবসার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি মার্কেটে অর্থাৎ এই সমস্ত বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আমার মাল পৌঁছায় দিতে চাই এবং অল্প লাভ সেটা তো পারতেছেন মনে হয় হ্যাঁ বরল্লার আর পীর সাহেব রঞ্জন আলীর রহমতে ভালোই পাচ্ছে আপনার কাছ থেকে বাদ্যযন্ত্র নিয়ে অনেক বাউলরা হচ্ছে গান করতেছে বিভিন্ন বড় বড় মঞ্চে গান গাচ্ছে তো আপনার কেমন লাগে সেটা আমার তো এটা বড় পাওয়া এবং বড় সাফল্যের হ্যাঁ আমি যে এতটা কোনোদিন আশা করিনি যাই হোক ইউটিউবের মাধ্যমে আমি পরিচিত হয়েছি যার কারণে এখন মোটামুটি আমি খুব ভালো পজিশনে আছি আপনার তো আনন্দ লাগে যে আপনার বাদ্যযন্ত্রে আনন্দ লাগবে ভাই